রোজার মাসে রাতের খাবার শুনে নিশ্চয়ই অনেকেই অবাক হচ্ছেন কেননা ইফতারার সেহেরির ভিড়ে যেন হারিয়ে যায় রাতের খাবারটি অনেকে রোজার মাসে রাতের খাবার যে গ্রহণ করতে হবে সে বিষয়টি নিয়ে একেবারেই মাথা ঘামান্না বা বিষয়টি মাথা থেকে অনেকেরই বের হয়ে যায় কিন্তু আমরা সব সময় পুষ্টিবিদেরা বলে থাকি সুস্থ থাকতে হলে রোজার মাসে বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে কেননা রোজার মাস অন্য এগারোটি মাস অপেক্ষা একেবারেই ভিন্ন যেহেতু অন্য মাসটি থেকে একেবারেই ভিন্ন বা অন্য মাসগুলো অপেক্ষা রোজার মাস ভিন্ন সেজন্য রোজার মাসে আপনাকে অবশ্যই নিজের স্বাস্থ্য সুরক্ষার দিকে খেয়াল রাখতে হবে সেজন্য রাতের খাবার সকলের জন্যই অবশ্যই কম্পালসারি হওয়া উচিত অতিরিক্ত রাতের খাবার গ্রহণ না করতে চাইলেও কিছু না কিছু হলে রাতের খাবার গ্রহণ করতে হবে তো রাতের খাবার হিসেবে আমরা কি গ্রহণ করতে পারি এই প্রশ্ন নিয়ে অনেকেরই আসলে কনফিউশন থাকে তো আমি তাদের জন্যই বলতে চাই যে রাতের খাবার হিসেবে আপনি আপনার পছন্দনীয় যে কোনো খাবার চাইলে রাখতে পারেন পছন্দনীয় খাবার বলতে আপনি চাইলে ভাত সবজি মাছ মাংস রাখতে পারেন আপনি চাইলে রুটি রাখতে পারেন সবজি মাছ মাংসের সাথে আপনি যদি মনে করেন যে এইগুলো কোনোটাই রাখতে চাচ্ছেন না খুব অল্প পরিমাণে কিছু রাখতে চাচ্ছেন সেজন্য হতে পারে দই চিরা কলা অথবা আপনি চাইলে শুধু এক গ্লাস দুধ অথবা একটি ডিম সেদ্ধ অথবা আপনি যদি মনে করেন যে সামান্য পরিমাণে নুডলস অথবা খিচুড়ি এই বিষয়গুলো রাখতে পারেন কিন্তু নুডলস রান্না করার ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে অবশ্যই কোনো টেস্টিং সল ক্যাচ বা সস ব্যবহার করা যাবে না আর সবজির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে পাশাপাশি আপনি যদি চান সেই ক্ষেত্রে কিন্তু নিজের পছন্দ মতো যেই খাবারগুলো আছে সেই খাবারগুলোকে কিছুটা মডিফাই করেও রাতের খাবারে রাখতে পারেন যেমন আপনি বিভিন্ন ধরনের স্যুপ যেগুলো আছে সেগুলোকে খুব সহজ পাচ্চ বা সহজ ভোজ্য হয় এইভাবেও কিন্তু তৈরি করে রাতের খাবারে রাখতে পারেন আবার যদি মনে করেন যে এগুলো কোনোটাই রাখতে চাচ্ছেন না তাহলে আপনি কি করতে পারেন আপনি হচ্ছে যে কোনো ধরনের যে সবজিগুলো আছে সেই সবজিগুলো খালি গ্রহণ করে নিলেন সাথে টি বা দুটি টুকরো চিকেন অথবা ফিশ শুধু গ্রহণ করলেন এই অপশনগুলো যদি আপনি রাতের খাবারে রাখেন তাহলে দেখা যাবে পুরো দিন আমরা যে পানাহার ব্যতীত থাকছি সেই সময়টির ক্যালোরির রিকোয়ারমেন্টটা কিন্তু ফুলফিল হয়ে যাবে কেননা অবশ্যই আপনি যখন দীর্ঘ সময় পানাহার ব্যতীত থাকছেন ক্যালোরির রিকোয়ারমেন্ট ফুলফিল করাটা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে যদি আপনি ইফতার আর সেহরি দিয়ে সেটি ফুলফিল করতে চান অবশ্যই খাবারের মধ্যে সামঞ্জস্যতা রাখতে হবে সে এই জন্যই রাতের খাবার স্কিপ করা যাবে না রাতের খাবারে সামান্য কোনো কিছু হলেও গ্রহণ করতে হবে আর আপনি তারাবি সালাদটি গ্রহণ করে এসে সেই সময়টিতে রাতের খাবারের এই অপশনগুলো রাখতে পারেন রাতের খাবার অতিরিক্ত গ্রহণ করা যাবে না অল্প কোনো কিছু বাট সেটি আপনার ক্যালোরি রিকোয়ারমেন্ট ফুলফিল করবে এই ধরনের সহজপাচ্য খাবার রাখার চেষ্টা করবেন কেননা রাতের খাবার অতিরিক্ত ভারী হয়ে গেলে আবার সেহরিতে খাবার গ্রহণের টেন্ডেন্সিটা অনেকের মধ্যেই কমে যায় তো আশা করি যারা শুনছিলেন এই টিপসগুলো মেনে চলার চেষ্টা করবেন